नमस्कार, आमी कौशिक शास्त्री, आमार राष्ट्र कौशिक चैनले आपनादे स्वागत। अवश्य आमार चैनल सबस्क्राइब करुन एवं गुरुमुखी ज्योतिषेर एक अनन्य अभिज्ञतार सम्मुखीन हन, कारण बाजार चलती हस्तरेखा बई आपनादेरके कन्फ्यूज करेछे, जार फले आपनी हस्तरेखार प्रति विश्वास हारिएछेन। तो अवश्य आमार चैनल सबस्क्राइब करुन, कारण एई चैनले एमन किछु इनफरमेशन देया हय जेटा सारा यूट्यूबे पाबेन ना एवं बाजार चलती हस्तरेखार बईयेओ पाबेन ना। आजके आमरा एई हातेर विचार एवं विश्लेषण करब। प्रथम देखें जी हाथा एक लाल कलर हाथ अर्थात रेडिस कलर हाथ, यह रकम व्यक्ति क्योंकि हठात हठात रेगे जावा, क्रोधान्वित हवा एवं देखा गया है जी सकल क्षेत्र एरा एतटाई रेगे जाए मारते पर्त चले पर रागर कारण जीवने क्योंकि माझे माझे समस्या समस्या मैं कि बला जाए समस्या उद्भव है। तो अवश्य ये मंगलर जेहतु लेडिस हाथ मंगलर क्योंकि प्रतिकार कर शांत करा दरकार, তার জন্য অবশ্যই নিয়মিত হনুমান চল্লিশা পাঠ বা অন্ততপক্ষে হনুমানজির কোনো একটা পায়ে লাগানো সিঁদুর দিয়ে তিলক এইসব কিন্তু করা উচিত। এবারে যদি এই হাতের একটা শুভ চিহ্ন দেখেন, এখানে একটা বুদ্ধাস আয় আছে, অর্থাৎ দেখুন একটা পুরো জপ চিহ্ন দুই আঙুলের মাঝখানে, এইরকম থাকলে কিন্তু সেই সকল ব্যক্তিরা কিন্তু কোনো কিছু হবার আগে বুঝে যায়, অর্থাৎ অনুমান করে ফেলে যে এটা হতে চলেছে, একটা সিক্স সেন্স খুব ভালো হয় এদের, অর্থাৎ কোনো কিছু যে কোনো কিছু ঘটার আগে এরা কিন্তু ভেবে নেয় যে এরকম কিছু হতে চলেছে। এই কারণেই সেই সকল ব্যক্তিরা কিন্তু জীবনে উন্নতিও করতে পারে, আর্থিক দিক থেকে খুব স্ট্রং হয়ে যায় অন্তত জীবনের মধ্য বয়সের পর থেকে। তার একটাই কারণ যে যে কাজ করছে সেই কাজের মাধ্যমে জীবনে উন্নতি করতে পারবেন কি না তার কিন্তু নিশ্চিত একটা ধারণা সে কিন্তু করে ফেলে এই সাইনটা থাকার জন্য, অর্থাৎ এই সাইন কিন্তু অত্যন্ত শুভ শুভ সাইন। যদি বৃহস্পতির মাউন্ডে আসেন, বৃহস্পতির মাউন্ড কিন্তু অত্যন্ত চকচকে এবং উজ্জ্বল, তার সঙ্গে কিন্তু উভার নিয়ে আছে। এই সকল ব্যক্তিরা কিন্তু জ্ঞানী গুণী এবং যথেষ্ট অনেক বিষয়ে জ্ঞান থাকবে এবং ধর্মীয় ধার্মিক প্রকৃতির হবে, ধর্মীয় প্রবণতা থাকবে, তার সঙ্গে কিন্তু একটু অহংকারীও থেকে থাকে সেই সকল ব্যক্তিরা, অর্থাৎ এটাও কিন্তু নেগেটিভ দিয়ে অহংকারী থেকে থাকে, কিন্তু ওভারঅল কিন্তু ভালো আর্থিক দিক থেকেও যথেষ্ট ভালো ইনকামের সোর্সও তৈরি হবে। এছাড়াও যেহেতু দেখুন বৃহস্পতির এই অংশটা যথেষ্ট উঁচুর সঙ্গে সঙ্গে তর্জনীর আঙুলটাও যথেষ্ট উঁচু, অনামিকা আঙুলের চেয়ে তর্জনী আঙুলটা যথেষ্ট উঁচু, অর্থাৎ এই সকল ব্যক্তিরা কিন্তু সহজাত একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, অর্থাৎ এই সকল ব্যক্তিদের কথাই কিন্তু একটা জনসমূহ বহু লোক একসঙ্গে চলতে পারে, তার সঙ্গে সঙ্গে একটা মানে কি সংস্থার একটা মঠ একটা ধর্মীয় অবস্থান বা একটা রাজনৈতিক নেতারও দলেরও নেতা হতে পারেন এই সকল ব্যক্তিরা। এই রাজনৈতিক বা লিডারশিপ কোয়ালিটির অনেকগুলো কিন্তু সাইন এনার হাতে রয়েছে, এটা একটা তো রয়েছেই, তার সঙ্গে দেখুন ভাগ্যরেখার এই বৃহস্পতির দিকে মুখ নেওয়া এটাও নির্দেশ করে যে এর সহজাত একটা লিডারশিপ কোয়ালিটি আছে এনার মধ্যে। শনির মাউন্ডও যথেষ্ট ভালো, অর্থাৎ কর্মঠ প্রকৃতির হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ভাগ্যবান হবে, যে কর্ম করবে সেই কর্মের প্রকৃত ফল পাবে, অর্থাৎ কর্ম কিন্তু যদি তাকে কিন্তু কর্মটা করে যেতে হবে, কিন্তু কর্মের ফল নিয়ে আর চিন্তা করতে হবে, কর্মের ফল ইনি পেয়ে যাবেন। এছাড়াও এই সকল ব্যক্তিরা কোনো অবস্থাতেই হত দারিদ্র হবে না, না খেতে পেয়ে মরবে বা অর্থের অভাবে চিকিৎসা করতে পারবে না, এরকম যে হত দারিদ্র সেই ব্যাপারটা কিন্তু এনাদের মধ্যে কোনো অবস্থাতেই থাকবে না। রবির মাউন্টে যদি আসেন সেটা কিন্তু যথেষ্ট ভালো, রবির অংশে যথেষ্ট মাংস আছে, তবে রবি রেখা এখানে সুস্পষ্ট নেই। রবি রেখা এমন একটা জিনিস যেটা আমাদের সফলতার গাইডেন্স দেয়, অর্থাৎ গুরুর কাজ করে। আপনার তো এনার্জি আছে জীবনে উন্নতি করার, বড় কিছু হওয়ার, কিন্তু সেইটাকে কোন দিকে আপনি এগোবেন, সেই যে এনার্জিটাকে ডাইভার্ট করা সেই দিকে নিয়ে যাওয়া এনার্জিটাকে, সেইটা নির্দেশ করে কিন্তু এই রবি রেখা। তো সেখানে রবি রেখা না থাকার জন্য সেই জিনিসটা আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনার জীবনের কোন দিকে এগোনো উচিত। এখানে বলবো অবশ্যই আপনার গুরু বা এই যে কাজে গিয়েছেন সেই কাজ সংক্রান্ত কোনো অভিজ্ঞ ব্যক্তি আপনার পরিচিত থাকলে তাদের পরামর্শ নিন। যে কোনো কাজ করতে গেলে সেই কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিন, তাহলে কিন্তু জীবনের সফলতা আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। এবারে বুধের মাউন্ড যদি দেখেন, বুধের মাউন্ড কিন্তু যথেষ্ট ভালো আছে, বুধের মাউন্ড এরকম ভালো থাকা কিন্তু কমিউনিকেশান লেভেল দেয় যথেষ্ট ভালো, কিন্তু বুধের এখানে কোনো সঠিক সরল রেখা না থাকার জন্য কিন্তু দেখা গেছে এই সকল ব্যক্তিরা কিন্তু মানুষের কাছে নিজের বক্তব্য নিয়ে যেতে পারলেও তাদের মনে দাগ কাটতে পারে, অর্থাৎ সেই কথাটা দীর্ঘস্থায়ী হয় না।
এছাড়াও দেখা গেছে যে তাদের শারীরিক বিশেষত নার্ভের জায়গাটা একটু সমস্যা হতে পারে, যেহেতু এখানে বুধের লাইন নেই। দেখুন এনার্জিটা তো আছেই, কিন্তু সেই এনার্জিকে ডাইভার্ট করার জন্য যে লাইন দরকার, মাউন্ট তার সঙ্গে সঙ্গে লাইন দুটোই দরকার। তো মাউন্টটা তো আছে, অর্থাৎ এনার্জি আছে, বুধের শক্তি। বুধ আমাদের লিকুইড মানি দেয়, বুদ্ধি দেয় এবং তাৎক্ষণিক বুদ্ধি দেয়, তো সেইগুলো সবই এনার মধ্যে আছে, কিন্তু সেইটাকে সঠিকভাবে প্রকাশ করার ব্যাপারটা কিন্তু কম আছে। মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট ভালো, মঙ্গলের ক্ষেত্রে রেখাও যথেষ্ট ভালো আছে এবং মঙ্গল প্রবণ এই সকল এই হাতটা, অর্থাৎ এই লোকের কিন্তু এই ব্যক্তির আর্থিক এই ভূসম্পত্তি, ভূসম্পত্তির অভাব হবে না, বাড়ি ভূসম্পত্তির জমির এই সব অভাব হবে না, এবং যথেষ্ট সম্পত্তির মালিক হবে জীবনে একটা সময়ে গিয়ে এবং সেই সম্পত্তির অধিকারী হবে। চন্দ্রের মাউন্টটা যথেষ্ট ভালো, তবে চন্দ্রের মাউন্ট অতটা ওভার নিয়ে নেওয়া একটু ফ্ল্যাট আছে, এই কারণে এই ব্যক্তির কিন্তু যে মন মানসিকতা মানসিকভাবে কিন্তু বারবার আঘাত পাবে। তার জন্য আর একটা কারণ রয়েছে, দেখুন হৃদয় রেখায় বারবার দেখুন একটা যেন একটা কেটে কেটে মতো গিয়েছে, এইরকম থাকলে কিন্তু এটা নির্দেশ করছে যে মন মানসিকতা অর্থাৎ মানসিকভাবে আঘাত পাবে, এবং সেটা বিশেষত নিজের ক্ষেত্রে, যেহেতু হৃদয় রেখা এরকম আছে নিজের মানুষের কাছের মানুষদের কাছ থেকেই। আয়ুরেখা, আয়ুরেখা দেখুন আসলে অতটা গভীর নয়, অর্থাৎ কিন্তু শরীরের দিকে খেয়াল রাখতে হবে, রোগ প্রবণতা কিন্তু থাকবে, শরীরের দিকে এনাকে বারবার খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতে ড্যাম্প ওয়েদার দিকে যাবেন না, বা কোনো বড় কোনো ক্রনিক ডিসিজ হয় সেই সব কোনো কাজ করবেন না, শরীরকে নিয়মিত ব্যায়াম করুন, যথেষ্ট ভালো রকম দেখবেন এটা অনেকটাই ভালো থাকবে, আর শরীরের দিক থেকে কিন্তু খেয়াল রাখতে হবে, এছাড়া আর কিছু নয়। ভাগ্যরেখা চন্দ্রের মাউন্ট থেকে শুরু হয়েছে, অর্থাৎ বাড়ির জন্মস্থান থেকে দূরে উন্নতি, এছাড়াও শুধু জন্মস্থান থেকে উন্নতি এটা বলা যাবে না, তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কোনো যেহেতু পুরুষ হাত অর্থাৎ নারীর হাত থেকে, নারীর দ্বারা কিন্তু জীবনে উন্নতি হতে পারে, সেটা নিজের স্ত্রী হতে পারে, মা হতে পারে, বা যে কোনো বান্ধবী যে কোনো রিলেশনশিপ থেকে হতে পারে, কিন্তু কোনো নারীর দ্বারা জীবনে উন্নতি হতে পারে বা জন্মস্থান থেকে দূরে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মা, জয় মা, জয় মা।